আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটি হচ্ছে দেয়ালে পেন্টিং করা, আমারই ব্যালকনির দেয়ালে। এটি হচ্ছে আমার ব্যালকনি। আমার ব্যালকনির এই সাইডটিতে কোনো কিছু রং করা নেই, বাদ বাকি সাইডগুলোতে রং করা হয়েছিল। তো ভাবলাম কিছু করি এটাতে। ভাবলাম যে জ্যামিতিক যে নকশাগুলো আছে সেগুলোই করি। তো প্রথমে কি করলাম, আমি দেয়ালটিতে টেপ লাগিয়ে নিলাম। আমার কাছে ম্যাস্কিং টেপ তখন অ্যাভেলেবল ছিল না, তাই টেপিং করার জন্য আমি ক্লিয়ার টেপ নিয়ে নিয়েছিলাম। তো এটা আমার দেয়ালে বসাতে খুবই কষ্ট হয়েছিল, কারণ এই যে দেয়ালটা সেই দেয়ালটাতে কোনো সিলার ছিল না, পুরোটাই হচ্ছে সিমেন্টের প্রলেপ ছিল, কোনো সিলার ছিল না। বিধায় আমার যে টেপগুলো লাগাতে খুব কষ্ট হয়েছিল, কারণ টেপগুলো ভালো মতো বসছিল না। তো যাই হোক, কোনোভাবে টেপগুলো কোনোভাবে বসিয়ে নিলাম শেপিং করে, যে আমি কোনভাবে মানে কোন অ্যাঙ্গেলে বা কোনভাবে আমি ত্রিভুজগুলোকে করতে যাচ্ছি বা কোন অ্যাঙ্গেলে জ্যামিতিক ওয়েটাতে করলে সুন্দর লাগবে, সেরকম করেই করছিলাম। আর ক্যামেরা ধরেছিল আমার ভাগ্নি, তো ওকে বললাম যে ধরে বসে থাক। তো সো দ্যার ক্যামেরা ওয়াজ টু মাচ শেকিং, সো দেখা যাক কী করা যায়। এখন মোটামুটি এখন শেপিং করা শেষ। যেহেতু এটা একটা ক্লিয়ার টেপ, তাই শেপিং করলেও বোঝা যাচ্ছিল না দূর থেকে যে আসলেই কি শেপিং করেছিলাম কি না। টোটালি মনে হচ্ছে যে ব্ল্যাঙ্ক জেল। পেইন্ট করার জন্য আমি বাজার থেকে এই রঙটি নিয়ে এসেছি, আর এই তুলিটি ছিল আমার কাছে আগে থেকে, আর একটি রোলার ছিল আমার কাছে, যদি এটাকে কাজে লাগাতে পারিনি কারণ আমার কাছে স্ট্যান্ড ছিল না। তো শেক 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 বিফোর শেক, পেইন্টের পূর্বে রঙগুলো শেক করে নিতে হবে। তারপরে এই রঙটা ইয়েলো কালার দিয়ে আমি সর্বপ্রথম করছিলাম। তো রঙটা বসিয়ে নিচ্ছি ইয়েলো কালার। রঙটা বসাতে আমার খুব কষ্ট ছিল, কারণ সিলার নেই, সিলার না থাকার কারণে রঙটা ভালো মতো বসছিল না। ওই যে আমরা যখন ক্যানভাসে পেন্টিং করি তখন আমরা ক্যানভাসের ইয়াতে জেসো লাগিয়ে নিই, তো এখানে কোনো জেসোটাই হচ্ছে কি সিলার, কিন্তু সিলার যেহেতু বসানো ছিল না তাই কিছু করতে পারিনি। বাবাকে জিজ্ঞেস করতেছিলাম যে বাসায় কোনো সিলার আছে কি না, বাবা বললো যে না নেই। তো তাই যেরকম আমার পেইন্টিংগুলো যে পেইন্টগুলো যেরকম ছিল সেরকমই নিয়ে এসেছিলাম। আমার খুব হ্যাসেল হচ্ছিলো পেইন্টগুলো করতে, আবার যেহেতু ম্যাস্কিং টেপ ছিল না, নর্মাল ক্লিয়ার টেপ দিয়ে শেপিং করা ছিল, তাই রঙগুলো ভালো মতো ছিল না। এরপরে আমি নিয়ে নিলাম পেস্ট কালার, সো শেক করে নিতে হবে, ভালো মতো শেক করে নিলাম। পরবর্তীতে এই যে সবগুলো রঙের ভিতরে আমার এই রঙটা কেন যেন খুব বেশি ভালো লাগে, বেস্ট কালার কেমন যেন। যাই হোক, শুরু করে দিলাম পেইন্ট করা। তো দেখে বুঝতেই পারছিলাম যে আমার পেইন্টিং করতে খুবই ঝামেলা হচ্ছিলো, আবার টেপটার কারণে বারবার টেপটা উঠে আসছিলো, কারণ সিমেন্টের দেয়াল, ভালো মতো টেপটা লেগেছিলো না, তাই পেইন্ট করতে খুবই 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 হ্যাসেল হচ্ছিলো। যাই হোক, কোনোভাবে পেন্টিংটা করে নিলাম, শেপিং করে যেভাবে আমি শেপিংগুলো বসিয়েছিলাম সেভাবেই, এক এক জায়গায় এক এক রকমের কালার দিয়ে। আমি মেইনত তিনটি কালার ইউজ করব, হলুদ, পেস্ট কালার এবং ব্লু। তো এখন ম্যাক্সিমামই এখানে হচ্ছে কি ত্রিভুজ শেপের আমি করেছি, কারণ ত্রিভুজটাতেই বেশি ভালো লাগবে, এর জন্যই ত্রিভুজ শেপেই আমি করে নিয়েছিলাম। আমার ভয়েস দিয়ে ভিডিও দেওয়া মনে হয় এই প্রথম, ভয়েস খুবই বাজে, বাট কিছু করার নেই, এই ভয়েসই এনজয় করতে থাকেন। দেখা যাক কী হয়। পেস্ট কালার শেষ, এবার ব্লু কালার দিয়ে শুরু করব। ব্লু কালারটা
পছন্দ, কিন্তু পেস্ট কালারটা এখানে বেশি ফুটতেছিল আমার কাছে মনে হচ্ছিলো। তো পরে যখন ব্লু কালারটা করি, তখন ব্লু কালারটা করার পরে বোঝা যায় যে ব্লু কালারটাই বেশি ফুটেছিল পুরো দেয়ালটার ভিতরে, পরবর্তীতে দেখলে বোঝা যাবে। তো এই যে ব্লু কালারটা করে নিলাম, যেরকম শেপে ছিল এটা একটু সমকোণী ত্রিভুজের মতো, এই ত্রিভুজটা অনেকটা সমকোণী ত্রিভুজের মতো, দেয়ালটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, আর এই সাইডটা হচ্ছে অতিভুজ। যাই হোক, ম্যাথে না যাই, ম্যাথে গেলে এখন ছেলে মেয়ে যে বাজে একটা অবস্থা। সমকোণী ত্রিভুজ করছি, তারপরে এখন না যেন থিটা কোণ বসিয়ে দেই, সাইন কস থিটা ট্যান থিটা এসবের ইকুয়েশন বসিয়ে দেবো। এরকমই মনে হচ্ছিলো যখন আমি এই পেন্টিংটা করছিলাম, মনে হচ্ছিলো যে আমি পুরোটাই হচ্ছে ত্রিভুজের সমারোহ। পেন্টিং করতে করতে হাতটা পুরো ব্যথা হয়ে গিয়েছিলো, যেহেতু ডান হাতে পেন্টিং করছিলাম আমার খুবই হাত ব্যথা হয়ে গিয়েছিলো, আর প্রায় সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত। যাই হোক, আমার শেষ পেন্টিং করা, পুরোটাই করা শেষ, এখন টেপ উঠানো বাকি। আমি একটা একটা করে উঠাতে চাচ্ছিলাম, কিন্তু একবার একটা টান দেওয়াতেই পুরোটা উঠে গিয়েছিলো। একসাথে যখন টান দিলাম তখন পুরোটা টেপ একসাথে উঠে গিয়েছিলো। দ্যাট ওয়াজ রিয়েলি স্যাটিসফাইং টু মি। এই যে অনেক জায়গাতেই রঙের মিসপ্লেস হয়েছিল, কারণ টেপটা ভালো মতো বসেছিল না, তাই রঙগুলো ওইভাবে। সবচেয়ে ফান ফ্যাক্ট এটাই ছিল যে পেন্টিংয়ের অর্ধেক সময়তে এসে আমার বাবা বললো যে সিলার সে পেয়েছে, পরবর্তীতে আমাকে সিলার দেয়, কিন্তু আমার তো কোনো ওই সময় তো কোনো লাভ নেই, কারণ আমি পেন্টিং অর্ধেক করে ফেলেছিলাম, তাই আমি আর সিলারটা ইউজ করিনি। তাই এখন কি করব, তাই ফাঁকা জায়গা যেতটুকু ফাঁকা জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোতে আমি সিলার দিয়ে হোয়াইট করা ট্রাই করতেছিলাম, কারণ যেহেতু এটা সিমেন্টের ছিল, সিমেন্টের একটা হোয়াইট দিচ্ছিল, একটু হোয়াইট কালার করলে আমার কাছে মনে হচ্ছিলো একটু বেশি ফুটে থাকবে ছবিটা। আর পেন্টিংয়ের এই পেন্টিংটার সাথে সিলারটা বসছিল না, কারণ এই পেন্টিংটা নর্মালি গ্রিলে করা হয়, আর সিলার এই পেন্টিংটার সাথে বসছিল না। তো আমার এখানেও খুবই হ্যাসল হচ্ছিলো পেন্টিংটা বসাতে, তাও আমি কোনোভাবে জিনিসটা করি। যাই হোক, কোনোভাবে হয়ে গেল পেন্টিংটা, টাটা।